অনেক ভিউয়ার্সরা জানতে চায় এই যে আমি এক্ষুনি যে কুকুরটা দেখলাম ওটা ছিল জার্মান শেফার্ড। আচ্ছা, জার্মান শেফার্ড আর এলসিসিয়ান এই যে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? দেখতে তো আমার তো মানে চোখের দৃষ্টিতে দেখে মানে দুটো একই রকম। আসলে দুটো কুকুরই তো একই কুকুর। আচ্ছা, জার্মান শেফার্ড যেটা সেটাই এলসিসিয়ান। হ্যালো ফ্রেন্ডস, হাই, গুড মর্নিং। দ্য আনসিন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের নতুন ভিডিও নতুনভাবে স্বাগত। তা ফ্রেন্ডস, আজকে আমি সকাল সকাল চলে এসেছি, এটা হচ্ছে হাওড়া আন্দুল। হাওড়া আন্দুলে আমি এক দাদার বাড়িতে চলে এসেছি, আমি যাচ্ছি দাদার বাড়িতে, ভেতরে গিয়ে তোমাদের ডিটেলস সব দেখাবো। ওই দাদার একদম সুন্দর খুব সুবিশাল একটা ক্যানেল আছে। তা তোমরা তো জানো এর আগে আমি অনেক পেট চ্যানেলের ভিডিও তোমাদের শেয়ার করেছি, এর আগে আমি ডানকুনি পেট মার্কেট, শ্রীরামপুর পেট মার্কেট, নানা জায়গার পেট মার্কেটের ভিডিও আমি তোমাদের শেয়ার করেছি। তাই আজকে আমি সকাল সকাল চলে এসেছি এই দাদার বাড়িতে। তো চলো দাদার সঙ্গে আলাপ করা যাক, ওনার কাছে এই মুহূর্তে কি পাপ্পি আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দাদার সঙ্গে আলাপ করা যাক। ফ্রেন্ডস, আমি এখন ফাইনালি সুপ্রিয়বাবুর বাড়িতে পৌঁছে গেছি। তা এসে আমি দেখছি সুপ্রিয়বাবু কোনো একটা কাজে একটু বাইরে গেছেন। তা ম্যাডাম আছে, তো তোমরা চলো ম্যাডামের সঙ্গে আমরা একটু আলাপ করে নিই। আলাপ করে নিয়ে ম্যাডামের কাছে এই মুহূর্তে কী কালেকশান আছে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো ম্যাডামের কাছে যাওয়া যাক। ম্যাডাম, গুড মর্নিং। তা আজকে সকাল সকাল আপনাদের ক্যানেলে চলে এলাম, তা এসে তো খুবই ভালো লাগলো, কেন আপনাদের এত সুন্দর কালেকশান। তা আমি তো এসে দেখছি খাঁচার মধ্যে প্রায় কটা বাচ্চা আছে ওখানে? এখন আটটা বাচ্চা আছে, আচ্ছা, একটা সাতটা পাপ্পি আছে। তা আপনি আমার ভিউয়ার্সদের একটু আপনার এই ক্যানেল আর পাপ্পি সম্বন্ধে কিছু বলুন। আমার ক্যানেলটার নাম হচ্ছে রেলিজ অ্যান্ড ক্যানেল অ্যান্ড ক্রেজ, এটা আন্দুলমুড়ি ফুটি বাজারে অবস্থিত, হাওড়া। আচ্ছা, ভিউয়ার্সে যদি আপনার এখানে আসতে চায় তা ওনারা কীভাবে আসবে? ওনারা হাওড়া থেকে ট্রেনে আন্দুল স্টেশন কিংবা মৌরি স্টেশনে নেবে, সেখান থেকে টোটোতে করে 10 মিনিটের সময় লাগবে। আচ্ছা, ফুটি বাজার বলুন। তো বেশ ভালো। তা আপনার ক্যানেলে তো দেখছি মানে এই প্রথম যে ক্যানেল ঘরটা দেখলাম ওটা মনে হয় ওটা কি আছে? রটওয়েলার আছে। তারপরটা দেখলাম মনে হয় আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে পাপড়ির কি কালেকশন আছে? আচ্ছা, আপনি বাইরে থেকে এনে দিতে? কেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানতো, এই আমরা যে মানে পাপ্পি যে সব ভিডিওগুলো ছাড়ি না, অনেক ভিউয়ার্সরা জানতে চায় যে দাদা এরকম মার্কেটের ওদের পাপ্পি কালেকশন সব ভালো হয় না, তা হোম ব্রিড কালেকশন কিছু নেই? আচ্ছা, যে কোনো ব্রিডিং করতে গেলে তার একটা পারফেক্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা মেনটেন করে ব্রিড করাতে হবে, তবেই কিন্তু একটা ভালো বাচ্চা পাওয়া যাবে। ঠিক আছে, হোমব্রিড মার্কেটে যারা যায় সেগুলো বাড়ি থেকেই যায়, কিন্তু আর রাস্তার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালোভাবে যত্ন করতে হবে বা প্রপার কেয়ারটা জানতে হবে, তাহলেই ভালো পাপিস পাওয়া যাবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে যে পাপিগুলো আছে ওদের বয়স কত হলো? জার্মান শেপার্ডের যে বাচ্চাগুলো আছে সেগুলো এখন মোটামুটি 64 ডেজ হয়ে গেছে, আর গোল্ডেন রিট্রিভার আছে সেটা 55 ডেজ ওভার, আর রটওয়েলারটা আছে ওটা সব থেকে ছোটো আছে, ওটা এখন আপনার ওই 50 ডেজ হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, এবং আমার এই যে 3টে লিটার দেখছেন এটা আমার টোটাল 21টা বাচ্চা ছিল, বেশ কিছু সোল্ড আউট হয়েও গেছে 45 ডেজের পর আমি আস্তে আস্তে সোল্ড আউট করি। এখন যে সমস্ত বাচ্চাগুলো আছে এদের তো পাপিডিং ভ্যাকসিন হয়েই গেছে, আর যার মাসে পুরো বিএইচপি পেয়ে গেল 5 ডোজ হয়ে গেছে। তো ম্যাডাম একটু আমার ভেস দেখতে বাচ্চাগুলোকে পাপিগুলোকে দেখাবেন, চলুন না। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। বলছি ম্যাডাম, আপনার পাপ্পি তো আমি দেখবই প্লাস আমার ভিউয়ার্সও দেখবে, তার আগে একটু আপনি আমার ফ্রেন্ডসদের দেখান আপনার বড় যে সব কুকুরগুলো আছে ওদের একটু দেখান প্লিজ। নিশ্চয়ই। বলছি ম্যাডাম, এটা কি কুকুর আছে? এটা রটওয়েলার ডগ আছে। রটওয়েলার ডগ? চিনিস না
শুনে নিলে ম্যাডাম যেটা বললেন, তা তোমাদের যদি এই ব্যাপারে কোনো কথা বলার থাকে তোমরা ম্যাডামকে, ওনার ফোন সবসময় অ্যাভেলেবল থাকে, তোমরা ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারো। তো দেখো ফ্রেন্ড, ম্যাডাম আর একটা কুকুর বার করেছেন। ম্যাডাম এটা তো রটওয়েলার? হ্যাঁ। আচ্ছা এটা ফিমেল আছে? এটা ফিমেল আছে। হ্যাঁ, আমি আজকে যে পাপিসগুলো দেখাবো সেগুলো এই পাপিস। আচ্ছা, এর নাম কি আছে? অ্যানা। বাহ, আপনার অ্যানাকে তো খুব সুন্দর দেখতে অ্যানা। আচ্ছা এই অ্যানার বয়স কত? এর বয়স হলো 5 বছর। 5 বছর বয়স, তার মানে আপনি আমার ভিউয়ার্সদের যে পাপিগুলো দেখাবেন সবই অ্যানারি বাচ্চা? অ্যানারি বাচ্চা। বাহ, অ্যানা টোটাল 8টা বাচ্চা হয়েছিল, এখন আর 2টো আছে। ও, আপনার অ্যানারি কিন্তু খুব সুন্দর, মানে আমার তো খুব ইচ্ছা করছে আদর করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তো এদের লালন পালন করছেন, তা আপনাদের কি মনে হয়? কখনোই নয়, এরা খুব শান্ত ছিল। আপনার সামনে তো ছেড়ে দিয়েছি। এর নামটা কি বললেন? এর নাম রোজি। রোজি, এই তো কত। ম্যাডাম এটা কি আছে? এটা একটা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার আছে। ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, বাহ কি লাভলি দেখতে। ফ্রেন্ডস দেখো দেখো, ও তো আমাকে চেনে না, অবশ্যই দেখো ও মানে আদর খাওয়ার জন্যই সবসময় ব্যস্ত হয়ে পড়ছে। দেখো এর এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ও, এটা শুধু 1 বছর 1 মাস বয়সে। এর বয়স 1 বছর? অনলি 1 ইয়ার? তাতে এই হাই কুকুরের? বাহ। তো ফ্রেন্ডস দেখো ম্যাডামের কাছে দেখো কালেকশন দেখো, ওনার এই কুকুরটার বয়স হচ্ছে অনলি 1 ইয়ার। ওয়ানের কুকুরে চেহারা দেখো আর কি লাভলি দেখতে দেখো। আয় আয় আয়। এর নাম কি আছে ম্যাডাম? এর নাম কোকো। কোকো, আয় কোকো কোকো, আয় 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 আয়। দেখো দেখো দেখো। আচ্ছা এর কি পাপি আছে? না, দেখো মানে ম্যাডামের কাছে কুকুরের কালেকশন গুলো দেখো দেখো আর কি জলই দেখো। হ্যাঁ, মানে ওকে যে নিয়ে একটু আদর করবো সেই সুযোগটা কিন্তু আমাদের দিচ্ছে না। ম্যাডাম নাম ভুলে গেছি। কোকো কোকো, আয় কোকো কোকো, আয় আমার কাছে আয়। দেখো ফ্রেন্ডস কোকো দেখো কোকো, বলে বাবা দেখো বাবা, আয় আয় কোকো, চলে চলে চলে। তো ফ্রেন্ডস দেখো ম্যাডাম এখন যে কুকুরটা বার করেছে, ম্যাডাম এটা কি আছে? এটা জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড, দেখ ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, দেখো 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 দেখো। আর আর হানি 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 কাম হানি হানি সিট সিট নো সিট। তো ফ্রেন্ডস দেখো এটার নাম কি বললেন ম্যাডাম? হানি। হানি। এটা মেল না ফিমেল? এটাও ফিমেল। এর বয়সও 1 বছর 1 মাস। মানে এইগুলো সব 1 বছর? হ্যাঁ হ্যাঁ, এই দুটো যে দেখালাম, মানে আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি যে 1 বছরের কুকুরে এরকম চেহারা এরকম হাইট। কারণ এর আগেও তো আমরা অনেক ভিডিও করেছি, সেখানে তো আমরা নানা রকম কুকুর দেখি, কিন্তু সত্যি মানে অবিশ্বাস্য যে আপনার এখানে এসে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে 1 বছরের কুকুরে এরকম চেহারা আর কি লাভলি সব। এর নাম কি হানি? হানি। এটা এটা ফিমেল আছে? এটা ফিমেল আছে। তো ফ্রেন্ডস দেখো ম্যাডামের কাছে উনি যে কুকুরগুলো দেখাচ্ছে, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে ওনার কাছে কী ধরনের কালেকশান আছে। হানি হানি, আয় 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 আয়, হানি গাছ হানি গাছ হানি গাছ, হানি। ম্যাডাম ম্যাডাম এটা এটা কী আছে? এটা আমেরিকান গোল্ডেন রিট্রিভার আছে। আমেরিকান গোল্ডেন রিট্রিভার, এরি পাপি কি এটা? হ্যাঁ, এরি পাপিস হয়েছে, যে পাপিসগুলো দেখাবো সব এরি পাপিস। আচ্ছা, তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে মা আর তার পাপি হচ্ছে এটা। তুমি তোমরা আশা করছি মায়ের কালার দেখলেই বুঝতে পারবে যে পাপিটা যখন, আচ্ছা ম্যাডাম এই পাপি যখন বড় হবে এরকম মায়ের মুখে আসবে? এর থেকেও, এই পাপিটা এর থেকেও রিচ কালার আসবে, এর থেকেও রিচ কালার আসবে।
তো ফ্রেন্ডস তোমরা দেখো একবার পাপির যে মা আয় আয় এর নামটা কি বললেন এর নাম রাশা রাশা আয় এদিকে আয় এদিকে এদিকে রাশু রাশু এখানে আয় আয় দেখো ফ্রেন্ডস আমি রাশুর কালারটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার দেখো মানে গোল্ডেন একবার তো গোল্ডেন একবার ও এবারে এই ফিমেলটা আমি রেখেছি আচ্ছা ওর পাপি হচ্ছে এটা তা ম্যাডাম বলছেন যে মায়ের যা কালার তার থেকেও রিচ কালার হবে এটা দেখো এর মধ্যে পাপি কত জলি দেখো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোনো ক্যানেলের ভিডিও আমার কাছে আছে কি না আজকে তোমাদের কথা মতন আমি ম্যাডামের কাছে চলে এসেছি এই ক্যানেলের ভিডিও করার জন্যে তা আশা করছি তোমরা ম্যাডামের কালেকশন দেখে বুঝতেই পারছো যে ওনার কাছে কী ধরনের পাপি আছে কত অ্যাক্টিভ পাপি দেখো তো ফ্রেন্ডস দেখো ম্যাডাম এখন যেটা বার করবেন ম্যাডাম এটা কি আছে এটাও জার্মান শেপার্ড এতক্ষণ যে জার্মান শেপার্ড গুলো দেখছিলেন সেগুলো ছিল লং কোট আচ্ছা আর এটা হচ্ছে স্মুথ কোট জার্মান শেপার্ড আচ্ছা এই লং কোট আর স্মুথ কোট এর কি ডিফারেন্স থাকে ওটা বড় বড় লং হয় আর এটার লংটা ছোট লংটা ছোট হয় আচ্ছা আর যে কোনো জার্মান শেপার্ডেরই ডবল কোট হয় ডবল কোট বলে আলাদা করে ডবল কোট কোনো জার্মান শেপার্ড হয় ওদের একটা ইনার কোট থাকে আর একটা আউটার কোট সেই জন্যই বলা হয় যে ডবল কোট আচ্ছা এটা মেল ছিল না ফিমেল ছিল এটা ফিমেলই ছিল ফিমেল রেড বয়স কত এর বয়স আপনার 4 বছর এর কোনো পাপি এর পাপিজ হয়েছে আর এখন এর পাপিজ নেই এটা মেটিং করানো আছে দেখা যাক কি হয় আচ্ছা আচ্ছা তার মানে এটা মেটিং যখন করানো আছে তাহলে কতদিন সময় লাগে মোটামুটি জাস্ট কয়েকদিন হলো হয়েছে 2 মাসের মধ্যে মোটামুটি তাহলে এর মধ্যে যদি ভিউয়ার্স আপনার সঙ্গে যোগাযোগ করে মানে আশা করছি 2-3 মাসের মধ্যে ওনারা পাপি পেয়ে যাবে আচ্ছা এর নামটা কি আছে এর নাম জারা জারা আয় তো ফ্রেন্ডস দেখো এই দেখো জারাকে দেখো আয় বলছি ম্যাডাম আপনার কাছে একটা কোশ্চেন জানার ছিল কারণ অনেক ভিউয়ার্সরা জানতে চায় এই যে আমি এক্ষুনি যে কুকুরটা দেখলাম ওটা ছিল জার্মান শেপার্ড আচ্ছা জার্মান শেপার্ড আর এলসিসিএম এই যে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি দেখতে তো আমার তো মানে চোখের দৃষ্টিতে দেখে মানে দুটো একই রকম আসলে দুটো কুকুরই তো একই কুকুর আচ্ছা জার্মান শেপার্ড যেটা সেটাই এলসিসিএম জার্মান শেপার্ড ড্রগ এই ব্রিডটার উৎপত্তিটা হচ্ছে জার্মানি আমরা সবাই জানি এই জন্যই এদের নাম হচ্ছে জার্মান শেপার্ড ডগ তো এটা যখন আমেরিকায় যায় আমেরিকা কেন্দ্রিক এই ব্রিডটার মডিফিকেশন করে পুরানো যে জার্মান শেপার্ড ছিল মানে জার্মানি যে জার্মান শেপার্ড এটা কিন্তু নন অ্যাঙ্গুলেটেড এখনকার যে অ্যাঙ্গুলেশন এটা জার্মান শেপার্ডের ছিল না সেই অ্যাঙ্গুলেশনটা আমেরিকানরা তৈরি করেন এবং যেহেতু একটা দেশগত বিদ্বেষ রয়েছে তাই এই জার্মান কথাটা ওনারা উচ্চারণ করবেন না বলে ওনারা এই ব্রিডটারই নাম দেন এলসিসিএম সেই থেকেই এই জার্মান শেপার্ড ডগের নাম হচ্ছে এলসিসিএম তার মানে জার্মান শেপার্ড যে কুকুর একই কুকুর শুধু ভিন্ন দেশের পরিবর্তে এই নামটা ভিন্ন হয়ে গেছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে জার্মান থেকে আমেরিকানরা এখন যে অ্যাঙ্গুলেশনটা দেখা যাচ্ছে এই অ্যাঙ্গুলেশনটা আমেরিকানরা বিট করে তৈরি করেছে তো ভিউয়ার্স তোমরা তো শুনে নিলে কারণ তোমাদের মধ্যে অনেক অনেক কনফিউশন ছিল যে জার্মান শেফার্ড আর এলসিসিয়ান একই রকম দেখতে তা আশা করছি ম্যাডাম যে কথাগুলো বললেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস এতক্ষণ তোমরা অধীর আগ্রহে যার জন্য ওয়েট করছিলে যে ম্যাডামের কাছে কী কী পাপ্পি আছে ম্যাডাম তো এতক্ষণ আমাদের সব বড়গুলো দেখালো এইবার দেখো ম্যাডামের একটা পাপ্পি আমি কোলে নিয়ে অলরেডি বসেই আছি ম্যাডাম আমার পাশেই আছেন দেখো ম্যাডাম আমার যে ভিউয়ার্সরা ওরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিল যে আপনার কাছে এই মুহূর্তে কী কী পাপ্পির কালেকশন আছে তো অলরেডি তো আমরা দুজন দুটো কোলে নিয়ে বসেই আছি এগুলো কিসের পাপি আছে এটা গোল্ডেন রিট্রিভার আছে এটা গোল্ডেন রিট্রিভার আচ্ছা ওই যে বড় যেটা দেখলাম মানে মা মা যাকে দেখলাম আচ্ছা আচ্ছা তাই এদের বয়স কত হলো 55 তাহলে কি এদের ভ্যাকসিনেশন পাপি টিপি ভ্যাকসিন হয়ে গেছে আর এই সপ্তাহে ডিএইচপিপিআইএল ভ্যাকসিনটা হবে আচ্ছা আর আচ্ছা এই কালার যেটা বলছেন হ্যাঁ
এই কালারটা কি মানে বড় হলে এটা এটা বড় হলে রিচ কালারই হবে এই যে কানের কালারটা দেখছেন এই লোমের কালারটা কিন্তু কানের কালারটাই আসে তা বলছি ম্যাডাম এবারে একটু আমার ভিউয়ার্সদের বলুন ওরা যেটা যেটা জন্য অপেক্ষা করছে অলরেডি এত সুন্দর করে তা আপনার এই পাপির কি দাম রেখেছেন এটার দাম আছে 16000 আচ্ছা মেল ফিমেলের কি একই দাম আমার কাছে এখন গোল্ডেন রিট্রিভারের মেল পাপি আমার নেই আমার কেনেল ব্রিডের নেই কিন্তু আপনি অন্য কেনেল ব্রিডের চাইলে আমি দিয়ে দিতে পারবো আমার কাছে এই দুটো ফিমেলই রয়েছে আচ্ছা দুটো ফিমেলই আছে আপনি দাম বলছেন 16000 টাকা পার পিস আচ্ছা বলছি কোনো নেগোসিয়েশন আমি তো কোলে নিয়ে ফিল করতে পারছি যে আমার তো মনে হচ্ছে 5 কেজির ওপরেই ওজন হবে আর এদের বয়স কত এদের বয়স 50 দিন তো ফ্রেন্ডস দেখো 50 দিন পাপির ওজন এই মুহূর্তে 5 কেজি বলছি ম্যাডাম এই পাপির দাম কি রেখেছেন এই পাপিগুলো আপনার আছে হচ্ছে 13000 এগুলো তো ফ্রেন্ডস দেখো ম্যাডাম আবার দুটো পাপি নিয়ে এসেছেন একটা আমার কোলে একটা ম্যাডামের কোলে ম্যাডাম এগুলো কি আছে এটা জার্মান শেপার্ড লং কোট আছে জার্মান শেপার্ডের লং কোট আর এর কি দাম রেখেছেন এগুলো এগুলো আপনার দাম আছে মেলটার দাম আছে 25000 আর ফিমেলটার দাম আছে 23000 তো ম্যাডাম আপনার ক্যানেলে বড় কুকুর যা আছে সবই তো আমি আমার ভিউয়ার্সদের দেখালাম প্লাস আপনার কাছে এই মুহূর্তে যে 6টা পাপি সেগুলো আমি সব ভিউয়ার্সদের দেখালাম তা আমি জানতে চাইছি আপনার এখানে আর কি সার্ভিস অ্যাভেলেবেল আছে আমার এখানে ক্রেট সার্ভিস চালু আছে কেউ যদি বাড়াতে যান তার কুকুর আমাকে ছেলে খেতে দিতে পারেন সেক্ষেত্রে বড় ফিডগুলি জার্মান শেপার্ড গোল্ডেন রিট্রিভার এই ধরনের ব্রিড 400 টাকা পার ডে লাগে আর জায়ান্ট ব্রিডের ক্ষেত্রে 700 টাকা পার ডে লাগে আর স্মল ব্রিড যেগুলো আছে সেগুলো 350 টাকা তো দেখো ফ্রেন্ডস এই ধরনের মানে ক্যানেলে মানে ম্যাডাম যেটা বললেন অনেকেই আছে না যে বাড়িতে কুকুর আছে বলে তারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারে না তা ম্যাডাম তো বলে দিলেন আমার তো মনে হয় এরকম সুযোগ হাতছাড়া না করাই ভালো হ্যাঁ তা তোমরা যদি এই ধরনের কোনো সময় আসে যে তোমরা বাইরে ঘুরতে যেতে পারছো না তোমাদের বাড়িতে পাপ্পি কিংবা বড় ডগ আছে বলে তাহলে তোমরা ম্যাডামের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবে উনি একদম নিজের কুকুর কিংবা নিজের পাপ্পিকে যেভাবে রেখেছেন আশা করছি তোমাদের পাপ্পি কুকুর উনি সেইভাবেই এখানে রেখে দেবেন তো ভিডিওটা আজকে এই অবধি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যদি পাপ্পি নেওয়ার ইচ্ছা হয় ইমিডিয়েট তোমরা ম্যাডামের সঙ্গে ফোনে যোগাযোগ করো আর আগামী দিনকে আসবো আবার নেক্সট কোনো ক্যানেলের ভিডিও নিয়ে আজকের মতন বাই